এটা কিন্তু করম জলের ফুটট্রেল। এই ফুটট্রেল ধরে আমরা হাঁটছি দর্শক। আমি সবসময় দলের আগে থাকার চেষ্টা করি যাতে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যায়। তো এইখানে কিন্তু বেশিরভাগই সুন্দরী গাছ। আপনারা জানেন সুন্দরবনের সবচেয়ে পপুলার গাছ হলো সুন্দরী। এই যে এটা একটা সুন্দরী গাছ, যদিও গাছগুলোর রোগ হওয়ার কারণে কিছুটা ই হয়ে পড়ছে। এই দেখেন একটা গাছ মারা গেছে। সুন্দরী গাছ কিন্তু একবার মানে রোগ আক্রান্ত হয়ে গিয়েছিল। সুন্দরী গাছেরও বেশ কিছু প্রজাতি আছে, এই এই এগুলো সুন্দরী এবং লেখাও আছে এটা সুন্দরী। আর এই যে অসংখ্য শ্বাসমূল দেখা যাচ্ছে সুন্দরবনের যে নিচ দিয়ে মাটিতে, সেটা মূলত বাইন গাছ এবং অন্যান্য গাছের শ্বাসমূল। এটার এখনও পুরোটা বড় হয় নাই। আর সুন্দরী গাছের শ্বাসমূলগুলো একটু ভোঁতা, একটু লম্বা হয়। ওই যে আপনাদেরকে মনে হয় আমি দেখাতে পারছি, দেখেন কি সুন্দর। সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভীয় বন। এটা বিশ্বে বাংলাদেশের এই সুন্দরবনই সবচেয়ে বড় এবং সবচেয়ে বড়। সারা পৃথিবীর থেকে পর্যটক আসে এখানে। আর সাধারণত এমন পরিবেশে বনের ভিতর দিয়ে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটাও একটা সুন্দরী বাইন গাছ, এটা কিন্তু বাইন গাছ। এবং বাইন গাছ আমার খুবই পছন্দের একটা গাছ। এর কারণ হলো বাইন গাছের দেখেন এই মাঝখান থেকে এটা কাণ্ডর যে যে ভাগ হয়েছে, ডালটা যে উঠে গেছে, সেটা কিন্তু সেতে খুব বেশি দূর উঁচুতে না। কারণ হলো এই জন্যে বাইন গাছ ভালো লাগে যে আপনি যদি বাঘের আক্রমণের শিকার হন তাহলে কিন্তু বাইন গাছে খুব সহজে উঠে পড়তে পারেন। এবং বাইন গাছ সাধারণত খালের পাশে টাশে জন্মায়। আর এটা কাঁকড়া গাছ, এটা আর একটা বিখ্যাত গাছ এবং অত্যন্ত সুন্দর একটা গাছ, যদিও এখানে অনেক উঁচুতে উঠে গেছে, আমি ই করতে পারলাম না যতটুকু দেখাইলাম। তো মোটামুটি সুন্দরবনের 330 প্রজাতির গাছ আছে, তার মধ্যে পপুলার হলো বাইন। এগুলো সবই সুন্দরী, অল আর সুন্দরী। সুন্দরবনের যে নিস্তব্ধতা, সুন্দরবনের যে সৌন্দর্য, যে এটা কিন্তু উপলব্ধি করার বিষয়। এটা আপনাদের যারা সুন্দরবনের নিস্তব্ধতাকে খুঁজতে চান, জঙ্গলের নিস্তব্ধতাকে ভালোবাসেন, মানুষের কোলাহল থেকে দূরে থাকতে চান, তারা এমন সব স্থানে কিন্তু সুন্দরবনের প্রচুর ফুট ট্রেল আছে, অনেকগুলা ই আছে, সেগুলাতে আমরা আপনারা যেতে পারেন, ঘুরতে পারেন। আসছে সুন্দরবন মৌসুম, অর্থাৎ পর্যটন মৌসুম। তো এই মৌসুমেই কিন্তু আপনারা সুন্দরবনে আসতে পারেন। আপনাদেরকে একটা মজা দেখাই, এই যে এখানে ছোট্ট একটা নতুন খাল বা খাড়ি, এটা কিন্তু পানি আসতেছে। হ্যাঁ, একটা নালা বলতে পারেন বা নাল বলতে পারেন। এটা আস্তে আস্তে কিন্তু জোয়ারের পানি জোয়ার না কি ভাটার পানি ঢুকছে, আমি ঠিক শিওর বলতে পারতেছি না, আমার এখনও এই জ্ঞানটুকু পুরোপুরি হয়নি। তো দেখেন এইভাবে কিন্তু পানি আসতে থাকবে, আস্তে আস্তে এইটা প্লাবিত হয়ে যাবে বন বন। হ্যাঁ, দিনে কিন্তু দুইবার সুন্দরবন পানিতে ডুবে আর দুইবার ভেসে ওঠে। এটাকেই বলা হয় জোয়ার ভাটার বন, শ্বাসমূলীয় বন। এবং এই শ্বাসমূলগুলো এই যে দেখছেন এগুলো সব সুন্দরী শ্বাসমূল, ভোঁতা ভোঁতা মোটা মোটা, এগুলো সুন্দরী শ্বাসমূল। প্রচুর সুন্দরী গাছ এখান দিয়ে, এবং কাঁকড়া গাছ দেখা যাচ্ছে, কাঁকড়া গাছ অত্যন্ত সুন্দর। সামনে এই ট্রেলে কিন্তু একটু বসার জায়গাও আছে। আমরা আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য প্রকৃতি যেন আরও তার সৌন্দর্যকে প্রস্ফুটিত করছে। পর্যটকরাও এখানে আসতেছে, দেখছেন দূরে, আমরা পর্যটকদের থেকে একটু আগে গিয়েছি, তা না হলে আপনাদের কাছে এই সৌন্দর্য আমি দেখাতে পারবো না। তো পর্যটকরা কিন্তু আপনারা দেখছেন, পর্যটকরা সুন্দরবন ঘুরতে আসছে, তাদের কেউ কেউ আগিয়ে যাচ্ছে, কেউ পিছে আছে। তো সুন্দরবনে ঘুরতে অনেকেই ভয় পায়, তবে এনাদেরকে দেখছি তারা যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছে। যদিও এটা অনেকটা নিরাপদ জায়গা একেবারে সুন্দরবনের কাছে, তবুও সুন্দরবনের বাঘ কিন্তু এই এই উচ্চতা, এই উচ্চতা এটা কত, সর্বোচ্চ
5 ফিট 6 ফিট 6-7 ফিট এই 6-7 ফিট উচ্চতা কিন্তু তার পেরোনো কোনো ব্যাপারই না। সে জঙ্গলের পথে সে কিন্তু লাফিয়ে চলে আসতে পারে এই ফুট ট্রেলের উপরে এবং দুর্ঘটনা ঘটাইতে পারে, যদিও এমন নিদর্শন ইদানিং দেখা যাচ্ছে না। তো সুন্দরবনকে দেখার আমন্ত্রণ রইল, আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুন্দর সুন্দরবনকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।